मार्कशीट तुम्हारा हाथ पे तुम्हारा ऑलरेडी दस दिन आगे रेजल्ट पे सबाई एकदम चुप करो तीन गुण तीन गुणर मध्य सबाई के चुप कर देते हैं एक तीन जो हलो ना ঠিক আছে যেটাই বলে যাচ্ছে যে তোরা কতটা স্কুলকে ভালোবাসিস ভেরি গুড আর আজকে তোদের জীবনে যেমন একটা বিশেষ দিন আমাদের জীবনেও মানে আমাদেরও একটা বিশেষ দিন কারণ আজকের পর থেকে তোদের প্রত্যেক দিন স্কুলে আমরা পাবো না সেটা আমাদের খুবই কষ্টের বিশেষ করে আমার কাছে তো খুবই কারণ আমি তোদের খুব অল্প দিন পেয়েছি কিন্তু অল্প দিনের মধ্যেই তোরা যেভাবে আমাকে আপন করে নিয়েছিস সেটা মানে ঠিক ভাষায় প্রকাশ করা কঠিন তো যাই হোক তো আজকের দিনটা সেই জন্য মনে রাখার জন্য অনেক বছর পর বিদায় সম্বর্ধনা বা কি বলা যায় মানে ফেয়ারওয়েল বা বিদায় সম্বর্ধনা থেকেও আরো বলা উচিত তোদেরকে মনে রাখার জন্য একটা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি তো অনুষ্ঠান শুরুতে যেটা আমাদের প্রোটোকল আমরা করি আমাদের বিদ্যালয়ে যার নামে নামাঙ্কিত শহীদ কানাইলাল দত্তের প্রতিকৃতি বা মূর্তি আমাদের বিদ্যালয়ে যেটি রয়েছে সেখানে মাল্যদান হবে অনির্বাণ ছাড়া তাকে আমি অনুরোধ করবো।
আমি ডাকবো অনির্বাণ সাহা।
প্রাণের ফুলের বা বিদ্যালয়ের 160 বছর পালনের উদ্দেশ্যে, এবং সাথে সাথে আমাদের আমরা যারা 98 বর্ষে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলাম তাদের রজত জয়ন্তী বর্ষ পালনের উদ্দেশ্যে। এক্ষেত্রে আমি বলি, আমাদের সামনে যে সকল বিশিষ্ট অতিথি এবং গুরুজনেরা এবং শ্রদ্ধেয় শিক্ষকেরা উপস্থিত আছেন তাদেরকে আমি জানাই আমার সরাসরি প্রণাম। যে সকল গার্জেন আছেন তাদেরকেও প্রণাম জানাই। এই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক শ্রীযুক্ত সুপ্রদীপ হালদার মহাশয়কে জানাই আমার বড় ভালোবাসা এবং অভিনন্দন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিযুক্ত হওয়ার জন্য। সাথে সাথে আমার সহপাঠীদের জানাই ভালোবাসা, আদর এবং অভিনন্দন আমাকে এই মঞ্চে আসার সুযোগ করে দেওয়ার জন্য, এবং সঞ্চালককেও অবশ্যই ধন্যবাদ জানাই আমাকে আহ্বান করার জন্য। আজ আমাদের মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার 25 বছর পর পুনরায় আমাদের দ্বিতীয় জননীর ফ্লোরে আমরা ফিরে আসতে পেরেছি, এর জন্য আমরা গর্বিত এবং আনন্দিত। এখানে দ্বিতীয় জননী বলতে আমি অবশ্যই ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সকলের দ্বিতীয় জননী হল আমাদের স্কুল বা বিদ্যালয়, আমাদের গর্ভধারিণী মা আমাদের প্রত্যেকের জীবনের প্রথম জননী, কারণ তিনি আমাদের এই বিশ্বের আলো দেখান, প্রথম কথা বলা শেখান, আগলে রাখেন, হাত ধরে হাঁটতে শেখান। ঠিক সেইভাবে আমরা প্রত্যেকেই সেই শিশুবেলা থেকে বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করি, নিয়মানুবর্তিতা শিখি, সাথে সাথে নিজেদেরকে গড়ে তুলি কঠিন বাস্তবের সম্মুখীন। তাই আমি মনে করি বিদ্যালয় আমাদের দ্বিতীয় জননী তুল্য, কিন্তু এত কিছুর পরেও আমাদের এই দুই জননীর মধ্যে একটা পার্থক্য থেকে যায়, একটা কী বলবো, একটা ফারাক থেকে যায়। আমাদের গর্ভধারিণী মা যিনি কোনোদিনই আমাদের কাছ ছাড়া করেন না, সারা জীবন আটলে রাখেন নিজ বুক নিয়ে, আমরাও নিজেদের মাকে কখনো কাছ ছাড়া করতে চাই না, তাকে সুস্থ স্বাভাবিক রাখার চেষ্টা করি। কিন্তু বিদ্যালয় অর্থাৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার পর আমরা খুব বেশি হলে 8, 9 বা 10 বছর এই বিদ্যালয়ের সাথে যুক্ত থাকি, তারপরেই আমাদের এই দ্বিতীয় জননীকে ছেড়ে চলে যেতে হয়, কঠিন বাস্তবের সম্মুখীন হতে, নিজেদেরকে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য। আমরা এই দীর্ঘ সময় হয়তো অনেকেই নিজেদের মধ্যে একাত্মতা বা যোগাযোগ রাখতে পারিনি, নিজেদের জীবন নিয়ে নিজেরা ব্যস্ত ছিলাম, নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ব্যস্ত ছিলাম। তবুও আমি বলবো, আমরা এত বছর পরেও আমরা একত্রিত হয়েছি, আমরা একসাথে কাজ করছি, কাঁধে কাঁধ মিলিয়ে আজকের এই অনুষ্ঠান সফলতা প্রাপ্তির জন্য চেষ্টা করেছি, তার জন্য সকলকে জানাই ধন্যবাদ এবং অভিনন্দন। আর সাথে সাথে আমরা এবং আমি এটাই বলতে চাই যে মাতৃঋণ কখনো শোধ করা যায় না বা পরিশোধ করা যায় না, কিন্তু কোনো সন্তান জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার পর যদি মাকে কোনো উপহার বা বিশেষ উপহার তুলে দিতে চায়, মা সেটা কখনোই ফিরিয়ে দিতে পারে না। ঠিক সেই রকমই আমাদের দ্বিতীয় জননীর পদতলে আমাদের নিবেদন 160 বছরের দিন পঞ্জিকা এবং একটি ম্যাগাজিন জানলাম সময় জানের ইতিহাস। আমরা যে ম্যাগাজিন এবং বইটি প্রকাশ করলাম, এই ম্যাগাজিনটি এবং বইটি অবশ্যই সকলের সংগ্রহে রাখার মতো, কারণ আমাদের সঞ্চালক মহাশয়ের থেকে সকলেই তোমরা শুনেছ এবং আপনারা শুনেছেন যে কানাইলাল বিদ্যামন্দিরের ইতিহাসে তো অবশ্যই প্রথমবার, হয়তো অনেক বিদ্যালয়ের ইতিহাসেই আছে কিনা আমার অন্তত জানা নেই, যে বিদ্যালয়ের এই সুদীর্ঘ শতাব্দী প্রাচীন সময়কালে যতটা দিন গেছে বা অতিবাহিত হয়েছে তার মধ্যে থেকে যতটা সম্ভব হয়েছে, যতটা পেরেছি সংগ্রহ করেছি প্রতিটি দিন ক্ষণ সাল ধরে, যদি বাকি কিছু থেকে থাকে তাহলে সেই ত্রুটি মার্জনা করব। আর এই ম্যাগাজিনটির মধ্যে যেটা রয়েছে, আমরা যে শহরে বেড়ে উঠেছি, যেই স্কুলে আমরা পড়েছি সেই স্কুলের ইতিহাস, সেই শহরের ইতিহাস,
অবশ্যই সকলের একটু হলেও জানা উচিত, সেই ইতিহাস সম্বলিত একটি ম্যাগাজিন। আর এই ম্যাগাজিনে অবশ্যই আছে আমাদের মধ্যে আজকে উপস্থিত সম্মানীয় অতিথি শ্রীমতী শর্বরী বোস মহাশয়ের লেখা তারই ছোট দাদু, আমাদের বিদ্যালয়ে যার নামে নামাঙ্কিত সেই শহীদ কানাইলাল দত্তর একটি সংক্ষিপ্ত জীবনী। পরিশেষে আমি আমার সামনে উপবিষ্ট ছোট ছোট ভাইদের একটা কথাই বলবো, আমরাও একদিন এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম, তোমাদের মতো অনেক দুষ্টুমি করেছি, বদমাইশি করেছি, স্যারেদের কাছে অনেক মার খেয়েছি, বকুনি খেয়েছি, আবার শিক্ষা গ্রহণও করেছি। আজ সেই শিক্ষার জোরেই আমরা জীবনে প্রতিষ্ঠিত এবং আজ আমরা তোমাদের সামনে এসে উঠেছি। এই সুযোগ আমরা পেয়েছি এবং অবশ্যই আমাদের আগে অন্যান্য প্রাক্তনীরাও এই কাজটি করেছেন, হয়তো তাদের থেকেই আমরা উদ্বুদ্ধ হয়েছি, জীবনী শক্তি পেয়েছি। তারপরেও বলবো এই ম্যাগাজিন এবং এই দিনপঞ্জিকা কোনো একটি বর্ষের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রবৃন্দের সমবেত প্রচেষ্টায় এই প্রথমবার বিদ্যালয়ের ইতিহাসে। আর আজ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে জীবন যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছো, তারা আজকেই হয়তো এই বিদ্যালয়ের প্রাক্তনী হয়ে গেলে, তাদের সাথেও হয়তো বিদ্যালয়ের রোজ যোগাযোগ থাকবে না, তোমরাও হয়তো আসতে পারবে না, ভবিষ্যতে দাঁড়িয়ে তোমরাও হয়তো একে অপরের থেকে আলাদা হয়ে পড়বে নিজেদের জীবন যুদ্ধে লড়ার তাগিদে। তবুও বলবো আজ থেকে ২৫ বছর পর তোমরাও একত্রিত হও, তোমরাও নিজেদের বাহুবন্ধনে আবদ্ধ হও এবং আমাদের থেকেও আরো 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 ভালো কোনো অনুষ্ঠান করে বিদ্যালয়ের ইতিহাসে নিজেদের নাম খোদিত করো। এই বলেই আমার তথা আমাদের মাধ্যমিক ব্যাচের 98 মাধ্যমিক ব্যাচের পক্ষ থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার।